সার্জন। এদিকে ছয় দিনেও হত্যার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ সোহেলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন। বড় ছেলেকে হারিয়ে নির্বাক নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বি ও তার স্ত্রী জানতে পারেনি কেন তাদের আদরের সন্তানকে হত্যা করা হলো। আটক করা যায়নি জড়িত কাউকেই। তোকের বাবার অভিযোগ, যারা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে চিহ্নিত করতে চায় তারাই হত্যা করেছে তার ছেলেকে। সন্ত্রাসের জনপদ হিসেবে যে তকমা তারা লাগিয়েছে সেই তকমা থেকে নারায়ণগঞ্জকে বের হতে দিতে চায় না তারা। এই সময়টাকে মোক্ষম একটা সময় মনে করেছে যে এই সময়ে যদি এটি করা যায় তাহলে অনায়াসে এটি জামাত শিবির বলেই চালিয়ে দেওয়া যাবে। ময়না তদন্ত রিপোর্টে বলা হয়েছে